একটি মাত্র ফোনে হাজার হাজার বই, তাও খুব অল্প খরচে পাওয়া যাচ্ছে, এমনই কাণ্ড ঘটিয়েছেন ডিজিটাল কিছু প্রকাশনা সংস্থা। বই এখন আর কাগজের মলাটে সীমাবদ্ধ নেই, তথ্য প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে বই হয়েছে আধুনিক। ছোট্ট একটি ডিভাইসে রাখা যাচ্ছে অগণিত বই, লেখক ও প্রকাশকের স্বত্ব ঠিক রেখে ডিজিটাল সেবা দিচ্ছে বেশ কিছু প্রতিষ্ঠান। ইবুক অডিও বুকের মতো আধুনিক সংস্করণের কারণে মানুষ মুহূর্তেই বিশ্বের যে কোনো প্রান্ত থেকে পড়তে পারছে বই, সেক্ষেত্রে কাগজের বই পরিবহনের সীমাবদ্ধতাকে সহজেই অতিক্রম করা যাবে বলছেন সংশ্লিষ্টরা। আজকে একটা ফিজিক্যাল বই যারা পাবলিশ করছেন, অনেক কষ্ট করে করছেন, কিন্তু সেই বইটাকে সারা বিশ্বের কোনায় কোনায় পৌঁছানো অনেক কঠিন। আমাদের সুবিধা হচ্ছে যে আমরা অন করা মাত্রই সারা বিশ্বের যে কোনো বাঙালি, মানে ধরেন অ্যান্টার্কটিকাকে কোনো একজন মেরিন বায়োলজিস্ট বসে রিসার্চ করছেন, চাইলে উনি যদি ইন্টারনেট থাকেন উনিও চাইলে সাথে সাথে বইটা পেতে পারেন এবং তার অবসর সময়ে উনি বইটি শুনতে পারেন। আমরা এতটা ব্যস্ত হয়ে পড়েছি যে আমাদের বই পড়ার সময়টুকু গড়ে উঠছে না, বা আমরা চাইলেও সেই সময়টা সময় করে উঠতে পারছি না। আমাদের বই পড়ার জন্য একটা নির্দিষ্ট সময় প্রয়োজন, মাইন্ড সেট আপের প্রয়োজন, তো সেটা হয়ে উঠছে না। তখন দেখা গিয়েছে আমরা যদি একটা কাব্যিক অডিও বুকের মাধ্যমে, একটি অ্যাপসের মাধ্যমে, আমি বিভিন্ন রকমের বই থাকলেও আমি সেখানে নিজের মতো করে পছন্দ করে শুনলাম, তো সেইটা অনেক বেশি হেল্পফুল হবে। এদিকে কাগজের বই কিনতে খরচ করতে হয় মোটা অঙ্কের টাকা, তাই তুলনামূলক কম খরচে অনেক বই কেনার সুযোগ থাকছে ডিজিটাল এসব প্ল্যাটফর্মে। তাছাড়া অন্ধত্বের মতো শারীরিক প্রতিবন্ধকতাকে পাশ কাটিয়ে অডিও বুক শোনার মাধ্যমে জ্ঞান অর্জনের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশাবাদী কেউ কেউ। কাগজের বইটা কিনতে অনেক টাকা লাগে, তো এটা আমি এক মাসের জন্য সাবস্ক্রিপশন কিনলাম, আমার যত খুশি আমি এটা শুনতে পাবো, তো কাগজের বইটা অনেকের কাছে কেনার সামর্থ্য হয়ে ওঠে না। এক আরেকটা হচ্ছে, অনেক সময় আমরা আমাদের সময় পাই না পড়ার জন্য, যেমন বাসে গেলাম বা কোনো যাতায়াত করছি তখন আমরা বইটা পড়ার সুযোগ পাই না, তখন আমরা হেডফোন কানে লাগিয়ে আমরা শুনতে পারি। মানুষ আমরা যদি আপগ্রেড হচ্ছি দিন দিন, ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে আমরা অনেক বেশি কাজ করতেছি, তো মানুষ আস্তে আস্তে আপডেট হবে। তবে হ্যাঁ, কাগজের বই কিছু কমে যাবে, বাট ডিজিটাল বুকটা আস্তে আস্তে মানে গ্রো আপ হবে। অন্যদিকে যুগের সঙ্গে তাল মিলিয়ে বইয়ের আধুনিকায়ন গুরুত্বপূর্ণ বলছেন উদ্যোক্তারা, তবে এর ফলে শিশু কিশোরদের ডিভাইস আসক্তি আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন অনেকে। আমার মনে হয় এটা তরুণ প্রজন্ম পজিটিভলি নিবে, যেহেতু আমরা টেকনোলজির মধ্য দিয়ে বড় হচ্ছি, তাই যেহেতু বইটাকে একটা আমরা অডিওর মধ্যে নিয়ে আসতে পেরেছি, এটা আমার মনে হয় অ্যাকসেপ্টেন্সটা একটু বাড়বে আমাদের মাঝে, অবশ্যই বাড়বে, কারণ আমরা তো দেখা যাচ্ছে সবকিছু শর্টকাটেই চাই, তো সেই ক্ষেত্রে সেই দিক থেকে এটা পজিটিভ একটা এফেক্টে ফেলবে। বই পড়া মানে পড়ে পড়ে যে ব্রেনে একটা, আর শোনা, মানে দুইটা তো ডেফিনেটলি কিছুটা হলেও একটু ডিফারেন্ট। হ্যাঁ, এখন তরুণ প্রজন্ম যত দিন যাবে আধুনিক হবে, সময়ের প্রয়োজনে আমাদের এগুলো প্রয়োজন হবে, কিন্তু মানে দুইটারই দরকার আছে আসলে। কিছু কাগজের বই, ইবুক কিংবা অডিও বুক, মাধ্যম যাই হোক, আগামী প্রজন্ম বই পড়বে এবং বই শুনবে এমনটাই প্রত্যাশা করছেন সকলে। মানিক মোহাম্মদ উমর, বিজয় টিভি, ঢাকা।